যে মেয়ে একটা বাচ্চা দিতে পারে না, তার সাথে আমি সংসার করব না মা, কখনোই না। তাই আমি ঠিক করেছি, আমি দিশানিকে ডিভোর্স দেব। নিজের বড় নির্ঝরের মুখে এমন কথা শুনে চমকে উঠল দিশানি। ও নির্ঝরের কাছে গিয়ে বলল, কি বলছো তুমি এইসব নির্ঝর? দিশানির শাশুড়ি অর্থাৎ নির্ঝরের মা দিশানির কথার উত্তরে বলল, আমার ছেলে তো আর ভুল কিছু বলেনি বৌমা, বিয়ের 4 বছর পরেও তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনানোর সুযোগ দাওনি। 4 বছরেও আমরা দাদু ঠাকুমা ডাক শুনতে পেলাম না। কম টাকা তো আর খরচ করা হয়নি তোমার পেছনে, কত ডাক্তার দেখানো হয়েছে তার কোনো হিসাব নেই, কিন্তু তুমি আমাদের বংশে একটা সন্তানও দিতে পারোনি। তাই আমি ঠিক করেছি, আমি আমার ছেলের আবারও বিয়ে দেব। দিশানি ওর শাশুড়িকে বলল, এমন কথা বলবেন না মা, আর সব সময় যে বাচ্চা না হওয়ার পেছনে একটা মেয়েরই দোষ থাকবে, এটার তো কোনো যুক্তি নেই, একটা ছেলেরও তো দোষ থাকতে পারে। তাহলে আমি পুরো কথাটা শেষ না হতেই দিশানির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়তেই দিশানি আহ করে উঠল। দিশানি তাকিয়ে দেখে ওর বর নির্ঝর ওর গালে চড় মেরেছে। দিশানি কিছু বলতে যাবে, তার আগে নির্ঝর বলতে শুরু করলো, চুপ, আর একটা কথাও বলবি না তুই, অনেক বলে ফেলেছিস, তোর খুব বাড় বেড়েছে না, আমার খাবি আমারই পরবি আর আমাকেই দোষারোপ করবি। নির্ঝরের মা সুজাতা বেগম এসে বললেন, দেখেছিস কি পরিমাণ বেয়াদব মেয়ে, বলে কি না ওর বাচ্চা হয় না তাতে নাকি তোর দোষ। নির্ঝর দিশানিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে গেল। ধাক্কা দেওয়ার কারণে দিশানির ডান হাতটা টেবিলের সাথে লেগে হালকা কেটে যায়। দিশানি নিচে বসে কাঁদতে থাকে। দিশানিকে কাঁদতে দেখে ওর শাশুড়ি বলল, একদম আমার সামনে ন্যাকা কান্না কাঁদবে না, টেবিলে বাসনগুলো পড়ে আছে, যাও বাসনগুলো মেজে গুছিয়ে রাখো। দিশানি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওর শাশুড়ি সুজাতা ওখান থেকে চলে গেল। দিশানি দেখে ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এইসবকে উপেক্ষা করে ও নিজে থেকে উঠে টেবিল থেকে থালা বাসন নিয়ে ধুতে চলে যায়। হাতের কাটা জায়গায় সাবান গুঁড়ো আর থালা বাসনের লেগে থাকা ঝাল মশলা লেগে জ্বলে যাচ্ছে, তবুও চোখে জল নিয়ে হাতের অসম্ভব জ্বলুনি সহ্য করে দিশানি এক ধ্যানে একের পর এক বাসন মেজে যাচ্ছে আর ভাবছে, পৃথিবীতে কত নির্মম লোক বাস করে যাদের অন্যদের জন্য নিম্নতর মায়াও হয় না। বাসনগুলো মেজে ধোয়ার সময় জলগুলো যেন আরো বেশি করে কাটা স্থানে জ্বলুনির কথা জানান দিচ্ছে। কোনো রকমে থালা বাসন মেজে টেবিলে সাজিয়ে রেখে ওখান থেকে একটা থালা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো দিশানি। প্রতিদিন বাড়ির সবাই খেয়ে নিলে তারপর দিশানি খাবার খায়, কিন্তু আজ এত ঝামেলার মধ্যে আর খাওয়া হয়ে ওঠেনি ওর। খিদের চোটে পেটে যেন ছুঁচো দৌড়াদৌড়ি শুরু করেছে। গত 1 বছর ধরে এই রকম অবহেলা সহ্য করছে মেয়েটা, শুধু এই পরিবারে একটা বংশধর না দিতে পারার কারণে। দিশানি শুধু ভেবে গেছে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও কখনো ভাবতেও পারেনি নির্ঝর ওকে ডিভোর্স দিতে চাইবে। একটা মানুষ 3 বছরের মধ্যে কি করে এতটা পাল্টে যেতে পারে? নির্ঝর তো দিশানির প্রতি খুব কেয়ারিং ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সব বদলে গেছে। আগের নির্ঝর আর এখনকার নির্ঝরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে নির্ঝর আগে সব সময় দিশানির খোঁজ খবর নিত, সে এখন দিশানির দিকে ঠিক করে চেয়েও দেখে না। রান্নাঘরে গিয়ে রাইস কুকারের ঢাকনাটা খুলে দেখে অল্প কিছু ভাত সেখানে অবশিষ্ট আছে, কিন্তু দিশানির স্পষ্ট মনে আছে সবাইকে খেতে দেওয়ার পরেও রাইস কুকারে যথেষ্ট পরিমাণের ভাত ছিল, যা দিশানি খেলেও সামান্যটুকু ভাত রয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই দিশানি দেখল ওর ননদ মীরা একটা প্লেটে নিয়ে রান্নাঘরের দিকে আসছে। মীরা রান্নাঘরে ঢুকে প্লেট রাখতেই দিশানি মীরাকে জিজ্ঞাসা করলো, মীরা এটা কিসের প্লেট রাখলে তুমি, আর রাইস কুকারে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো কোথায়, তুমি তা জানো? মীরা বিরক্ত হয়ে উত্তর দিল, বাড়ির সামনে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করছিল, আমি ভাবলাম খাবারের জন্য হয়তো ঘেউ ঘেউ করছে, তাই ওকে কিছু খাবার দেব বলে রান্নাঘরে এসে দেখি রাইস কুকারে অনেকগুলো ভাত আছে, তাই আমি ভাতগুলো ওই কুকুরটাকে খেতে দিয়েছি। দিশানি একটু নিচু গলায় বলল, ও
আসলে আমি দুপুরে ভাত খাইনি তো, তাই ওই ভাতগুলো রাইস কুকারে রাখা ছিল, ভেবেছিলাম বাসনগুলো মেজে এসে তারপর খাবো। তোমার যে কথা বৌদি, এখন দুপুর গড়িয়ে বিকাল, আমি কি করে বুঝবো যে তুমি এখনো খাওনি? যত সব আমি ভেবেছি সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি ভাতগুলো কুকুরটাকে খেতে দিয়েছি। সুজাতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে দিশানিকে বল, ওকে খাওয়ানোর থেকে তো কুকুর বিড়ালকে খাওয়ানলে অনেক ভালো, ওকে খাইয়ে শুধু শুধু আমার অন্ন ধ্বংসই হচ্ছে, তাছাড়া তো আর কোনো উপকার হচ্ছে না। সুজাতা এবার মীরার দিকে তাকিয়ে বলল, এই তোর সাথে আমার দরকারি কথা আছে, আমার ঘরে আই তো। কথাটা বলেই সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মীরা হাত ধুয়ে বাইরে যাওয়ার সময় দিশানিকে বলে গেল, এরকম দম বেঁধে দাঁড়িয়ে থেকো না, কিছু কামকাজ করো, বসে বসে শুধু গিললে তো আর হবে না। আর শোনো, একদিন না খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। মীরা এসব বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দিশানির চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। দিশানির যে এই বাড়িতে কোনো মূল্য নেই সেটা দিশানি খুব ভালো করেই জানতো, কিন্তু তাই বলে আজ এই বাড়ির সকলের কাছে দিশানি কুকুর বিড়ালের থেকেও নিম্নতর প্রাণী তা ও স্বপ্নেও ভাবেনি। এই বাড়ির লোকজনের কাছে কুকুর বিড়ালের জন্য যে মায়া আছে, দিশানির জন্য সেই মায়ার এক কোণাও নেই। দিশানি মনে মনে ভাবতে লাগলো, বাচ্চা না হওয়ার পেছনে কি সবসময় একটা মেয়েরই দোষ থাকে? ছেলেদের কি কোনো দোষ থাকতে পারে না? তবুও এই নিষ্ঠুর সমাজ একটা মেয়েকে সবসময় দোষী বানায়, তিল তিল করে মেয়েটার মনটাকে মেরে ফেলে, একটা জিন্দা লাশ বানিয়ে ফেলে। তার জীবনে সুখ শান্তি নামের কোনো বস্তু থাকে না, বরং মেয়েটার জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। দিশানির এর আগের বারের ডাক্তারের কথাগুলো মনে হলো। সে বলেছিল নির্ঝরের একটা টেস্ট করিয়ে নিতে। শুধু এর আগের বারের ডাক্তার কেন, আজ অবধি যতগুলো ডাক্তার দেখানো হয়েছে সবাই একই কথা বলেছেন। ডাক্তাররা যখনই এই কথা বলে নির্ঝর তখনই ডাক্তার পাল্টায়। নিজে সবসময় নিজের জায়গায় ঠিক থাকতে চাই, নিজের দোষ নিজের অক্ষমতাগুলোকে আড়াল করতে যায়, কারণ নির্ঝর মনে করে একজন পুরুষ মানুষের কোনো দোষ হয় না, সব দোষ শুধু নারীর। কিছু কিছু পুরুষ আছে যারা সবসময় নিজেকে ওপরে রাখতে চায়, নারীকে সবসময় ছোট করতে চায়। নির্ঝরও হয়তো সেই পুরুষগুলোর মধ্যেই পড়ে। দিশানি এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে খালি পেটেই নিজের অন্যান্য কাজগুলো শুরু করলো। সবার কথা শুনেই পেট ভরে গেছে, খাওয়ার জন্য পেটে এখন আর এক চুল পরিমাণও জায়গা নেই। দিশানি অনেকবার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু ও কি করবে, এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলেও ওর তো কোনো ভবিষ্যৎ থাকবে না। কার কাছে যাবে দিশানি? ওর বাবার বাড়িতে? সেখানে কি ওর জায়গা হবে? মেয়েদের আসলে নিজেদের বাড়ি হয় না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতে করতেই জীবনটা শেষ হয়ে যায়। দিশানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ওর বাবা মা মারা যায়। পরীক্ষা কোনো মতে দিলেও এর পরের পড়াশোনা চালাতে ওর বড় ভাই ওর দায়িত্ব নিতেই অস্বীকার করে, তারপর দিশানির বিয়ে দিয়ে দেয়। এতেই দিশানির বড় ভাইয়ের তার বোনের প্রতি সকল দায়িত্ব যেন শেষ হয়ে গেছে। আর এখন তো ওর ভাইয়ের বউও আছে, দিশানির বৌদিও দিশানি খুবকে খুব একটা পছন্দও করে না, তাহলে দিশানি কার কাছে গিয়ে উঠবে? সেজন্যই তো ডিভোর্সে ভয় পাই দিশানি। একটা ছেলে ছিল যে দিশানিকে পাগলের মতো ভালোবাসত। ছেলেটা দিশানির 2 বছরের সিনিয়র ছিল, ক্লাস 9 থেকে দিশানির পেছনে প্রচুর ঘুরেছে, অনেকবার প্রপোজ করেছে, কিন্তু দিশানি কখনো কোনো উত্তর দেয়নি। কিন্তু দিশানির ছেলেটার প্রতি মায়া জন্মে গিয়েছিল। ও ভেবেছিল ছেলেটার জন্য অপেক্ষা করবে, কিন্তু তার আগেই এত কিছু ঘটে গেল। দিশানি একজনের থেকে শুনেছে ছেলেটা নাকি এখন একজন ডাক্তার, প্রতিষ্ঠিত একটা মানুষ। এখন হয়তো দিশানির কথা আর ছেলেটার মনেও পড়ে না, আর নয়তো আজও ছেলেটা দিশানিকে নীরবে ভালোবেসে যায়। কাজ করতে করতেই মীরা দিশানিকে ডাক দেয়, বৌদি একটু শুনে যাও তো, দরকার আছে তোমার সাথে, আর আসার সময় আমার জন্য কড়া করে 1 কাপ চা বানিয়ে আনো তো, আমার খুব মাথা ধরেছে। দিশানি উত্তর দিল, আচ্ছা আনছি। দিশানি রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের জল বসালো, তারপর
কড়া করে এক কাপ চা করে নিয়ে মীরার কাছে গেল। দিশানি মীরাকে চা দিতেই মীরা বলল, শোনো, আমি সন্ধ্যায় ডাক্তারের কাছে যাব, আমার সাথে তোমাকেও যেতে হবে, তাই সময় মতো রেডি হয়ে যেও, তোমাকে যেন কিছু না বলতে হয়। দিশানি উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। দিশানি সব কাজ শেষ করে একটু ঘরে গিয়ে বসেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে মেয়েটা, তার উপরে দুপুরে কিছু খাওয়া হয়নি। কিছুক্ষণ পরে আবারও মীরার সাথে ডাক্তারের কাছে যেতে হবে, তাই দিশানি ভাবল এইটুকু সময় একটু রেস্ট নিয়ে নেবে। বিছানায় গাটা এলিয়ে দিতেই তার শাশুড়ি চিৎকার করে দিশানিকে ডাকতে শুরু করে, বৌমা একটু ড্রয়িং রুমে এসো তো। দিশানি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে তার শাশুড়ি ওদের পাশের বাড়ির এক মহিলা বসে আছে। দিশানি ড্রয়িং রুমে যেতেই ওর শাশুড়ি বলল, বৌমা এই ভাবির জন্য এক কাপ চা করে নিয়ে এসে তো, আর হ্যাঁ সাথে আমার জন্যও এক কাপ করে নিয়ে আসবে। দিশানি চা বানিয়ে আবারও ড্রয়িং রুমে যেতেই ওর শাশুড়ি আর ওই মহিলাটির কথোপকথন শুনতে পেল। মহিলাটি সুজাতাকে বলছে, কি গো অনেকদিন তো হলো, তোমার বৌমার কোনো সুখবর পাচ্ছি না যে। ওদের বিয়ের পরে আমার ছেলের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, আর তোমার বৌমার কোনো সুখবরই পাচ্ছি না, ব্যাপার কি বলো তো। সুজাতা এবার মুখ বেঁকিয়ে বললেন, আর বলো না ভাবি, কি কুলক্ষণে যে ওকে ছেলের বউ বানিয়ে এনেছিলাম, আজও অবধি একটা নাতি নাতনির মুখও দেখতে পারলাম না, কম ডাক্তার তো আর দেখালাম না, তবু কিছুই হচ্ছে না। মহিলাটি সুজাতার কথা শুনে বলল, আমারও তো মনে হয় বিয়ের আগে থেকেই তোমার বৌমার কোনো অসুখ ছিল, তাই বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিন্তু ওর বাড়ির লোক এই অসুখের কথা লুকিয়ে বিয়ে দিয়েছে। আমারও মাঝে মাঝে না তাই মনে হয়, ওকে তো কিছু বললে মুখে মুখে তর্ক করে। যাই বলো না কেন, তুমি তোমার ছেলেরকে মোটেও ওই রকম না, কিন্তু কি ভালো ওর ব্যবহার, আর কিছু বললে একদমই কোনো তর্ক করে না। তোমার ভাগ্য ভালো গো, তাই এমন ভালো বউ পেয়েছো, আমার তো পোড়া কপাল। দিশানি কথাগুলো চুপচাপ সহ্য করে ওদের জন্য চা নিয়ে ড্রয়িং রুমে ঢুকল, তারপর দুজনকে চা দিল। মহিলাটি চায়ে চুমুক দিয়ে বলল, তবে তোমার বৌমার রান্নার কিন্তু জবাব নেই, সেদিন কি সুন্দর চায়ের সাথে পাকোড়া বানিয়ে খাইয়েছিল, পাকোড়াগুলো কিন্তু খুব টেস্টি ছিল। সুজাতা এই কথা শুনে দিশানিকে বলল, সে কি শুধু চা আর বিস্কুট কেন এনেছো তুমি, সাথে একটু পাকোড়া ভেজে আনতে তো পারতে। দিশানি কিছু বলতে যাবে, তার আগে সুজাতা বলে উঠল, এখন পাকোড়া ভেজে আনো, যাও শিগগিরই যাও। মহিলাটি বলল, আরে থাক না, দরকার নেই। সে কি তুমি একটা জিনিস খেতে চেয়েছ আর আমি খাওয়াবো না, তা কি করে হয়, যাও বৌমা পাকোড়া ভেজে আনো। দিশানি পাকোড়াটা ভাজতে গেল। এদিকে ওর আবারও রেডি হতে হবে মীরার সাথে যাওয়ার জন্য, কিন্তু এই কথা তার শাশুড়িকে বললে কোনো লাভই হবে না। উনি বললেন, রেডি হতে আর কতক্ষণই বা লাগে, তুমি কাজ করার ভয়ে বাহানা দিচ্ছ। দিশানি পাকোড়া ভেজে ওদের কাছে দিয়ে এলো। এদিকে মীরা রেডি হয়ে দিশানির রুমে এসে দেখে দিশানি এখনও রেডি হয়নি। মীরা একটু রেগে দিশানিকে বলল, এখনও রেডি হওনি বৌদি, তোমাকে তো অনেকক্ষণ আগেই বলেছি আমি তোমার সাথে বের হব, তাহলে এখনও রেডি হওনি কেন তুমি। দিশানি এবার মীরাকে বলে উঠল, আসলে মা পাকোড়া ভেজে দিতে বললেন তো, তাই রেডি হতে দেরি হয়ে গেল, কিছু মনে করো না, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। বাহানা দেওয়ারও তো তুমি একেবারে ওস্তাদ হয়ে গেছো, এখন রেডি হয়ে আমাকে উদ্ধার করো। দিশানি রেডি হয়ে নিল, তারপর দিশানি আর মীরা বেরিয়ে গেল। ডাক্তারের চেম্বারের সামনে বসে আছে মীরা আর দিশানি। মীরার সিরিয়াল আসলে তারপর ডাক্তারের চেম্বারে ঢুকবে ওরা। এপাশ ওপাশ দেখতে দেখতে ডাক্তারের চেম্বারের দরজায় চোখটা আটকে যায় দিশানি। দরজায় বড় বড় করে লেখা আছে, ডক্টর নীলাদ্রি সেনগুপ্ত। নামটা দেখে একটা অদ্ভুত অনুভূতি হয় দিশানির। এরই মধ্যে মীরার সিরিয়াল চলে আসে। মীরা আর দিশানি ডাক্তারের চেম্বারে ঢুকতেই দিশানি থ হয়ে যায়। কাকে দেখছে সে? এই কি সেই ছেলেটাই যে একসময় দিশানির পেছনে পেছনে ঘুরত, এক গাদা চিঠি লিখে দিশানিকে পাঠাত? এখনকার সে আর তখনকার সের মধ্যে
অনেক তফাত। আগের নীলাদ্রির চেহারার মধ্যে কোনো গাম্ভীর্য ভাব ছিল না, কিন্তু এখনকার নীলাদ্রির চেহারার মধ্যে অসম্ভব গাম্ভীর্যতা লক্ষ্য করা যাচ্ছে। খোঁচা খোঁচা দাড়ি, শ্যামলা চেহারা, চোখের চশমা কত পাল্টে গেছে, হে যেন এক অন্য নীলাদ্রি। এদিকে সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাদ্রি তার দিকে তাকাতেই চমকে ওঠে। মনে মনে বলে ওঠে, এটা তো সেই মানুষটাই যার জন্য আমার বুকের বাঁপাশের জায়গাটা এখনো কাউকে দিতে পারিনি। এটা তো সেই দিশানি যার জন্য পাগল ছিলাম আমি, কিন্তু দিশানির বিয়ে হয়ে গেলেও আজও এই পাগলামিটা ছেড়ে দিতে পারিনি আমি। কিন্তু ওর চোখে মুখের এমন অবস্থা কেন? দেখে মনে হচ্ছে ও খুব ক্লান্ত। ওর সেই মুগ্ধ করা চেহারার কি হলো? কিন্তু সেই চেহারাতেও মন্দ লাগছে না মেয়েটাকে। বরাবরই ও দেখতে মায়াবী ছিল, আর আজও তেমনটাই আছে। নীলাদ্রি আর দিশানি একে অপরের দিকে তাকিয়ে আছে। মীরা দিশানিকে ডাক দিতেই দুজনেরই হুঁশ ফেরে। মীরা দিশানিকে ডাক দিয়ে বলল, বৌমি, বৌদি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে এসে বসো। দিশানি গিয়ে চেয়ারে বসল। নীলাদ্রি ওর চোখের কোণে থাকা জলটা মুছে নিল। দিশানিকে দেখে অজান্তেই চোখের জল এসে গিয়েছিল ওর। নীলাদ্রি জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল, কারণ মায়া বাড়িয়ে লাভ নেই, দিশানি এখন অন্য কারো, তাই বেশি মায়া বাড়ালে শুধু কষ্টই পেতে হবে। নীলাদ্রি মীরাকে চেক আপ করে কিছু ঔষধ লিখে দিল। তারপর দিশানির দিকে তাকিয়ে বলল, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কি দিশানি? নীলাদ্রির কথা শুনে দিশানির মনে হালকা অভিমান জমা হলো। ও মনে মনে ভাবল, তাহলে আমাকে ওনার ভালোভাবেই মনে নেই, চিনতেও সমস্যা হচ্ছে। দিশানি নীলাদ্রির কথার উত্তর দিল, হ্যাঁ, আমি দিশানি, কেমন আছো তুমি? অনেকদিন পরে দেখলাম তোমায়। নীলাদ্রি মনে মনে বলল, তোমাকে আমি প্রথম দেখাতেই চিনে ফেলেছি যে কে তুমি, কারণ তোমাকে যে কোনোদিন ভুলতে পারিনি, কখনো ভুলতে পারবো কি না সেটাও জানি না। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। দাঁড়াও, তোমাদের জন্য কিছু আনতে বলি, কতদিন পরে দেখা হলো বলো তো। না না, তার দরকার নেই, আমরা কিছু খাবো না। তা বললে তো আমি শুনবো না। মীরা নীলাদ্রি আর দিশানির কথা শুনে এতক্ষণ ভুরু কুচকেছিল, এক পর্যায়ে দিশানিকে জিজ্ঞাসা করেই বসল, বৌদি, কে হয় উনি তোমার? নীলাদ্রি মীরার কথা শুনে বলল, আমরা এক পাড়াতেই থাকতাম, আর আমি দিশানির 2 বছরের সিনিয়র ছিলাম। ও আচ্ছা। নীলাদ্রির কথা বলতে বলতেই এক পর্যায়ে দিশানিকে জিজ্ঞাসা করে বসল, তো তোমার হাজবেন্ডের কি খবর বলো, কেমন আছেন উনি? ভালো আছে। আচ্ছা, কাকিমা মানে আপনার মা কেমন আছেন? মায়ের কথা শুনতেই নীলাদ্রির মনটা খারাপ হয়ে গেল। নীলাদ্রি বলল, মা তো আর নেই, উনি গত বছর মারা গেছেন। দিশানির কথাটা শুনে খুব খারাপ লাগলো। ছোটবেলায় নীলাদ্রির বাবা মারা যায়, আর ওর মাই ওকে এতদিন কষ্ট করে একা একা মানুষ করেছে, ওর মাও এখন মারা গেল, বেচারা একা হয়ে গেছে পুরো। এরপর হালকা কথাবার্তা বলে দিশানি আর মীরা ওখান থেকে চলে এলো। মীরা একটা শপিং মলে ঢুকে শপিং করছে, দিশানি বারবার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে। 8টা বেজে গেছে, দিশানিকে বাড়ি ফিরে আবারও রাতের রান্না করতে হবে। ওদেরকে রাত 10টার মধ্যে রাতের খাবার পরিবেশন না করলে সবাই চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিবে। দিশানি আর না করতে না পেরে মীরাকে বলল, মীরা, তোমার আর কতক্ষণ লাগবে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ, দেখো না 8টা বেজে গেছে, আমাকে আবার গিয়ে রাতে রান্না করতে হবে। তো তো কি হয়েছে, আর এখন তোমার সময়ের কথা মনে হচ্ছে? তখন চেম্বারে যখন ডাক্তারের সাথে আড্ডা দিচ্ছিলে তখন তোমার তাড়া ছিল না বুঝি? মীরা, ওখান তো তোমার চেক আপ আর পরে শুধুমাত্র 15 মিনিটই ছিলাম আমরা, খুব একটা সময় তো লাগেনি, আর আমরা শুধু টুকটাক কথা বলেছিলাম, আড্ডা তো মারিনি। একদম আমার মুখে মুখে তর্ক করবে না, বলে দিলাম কিন্তু, চুপচাপ আমার সাথে থাকো। মীরা শপিং শেষ করতে করতে 8:30 বাজিয়ে ফেলল। দিশানি আর মীরা বাড়িতে ফিরতে ফিরতে 9টা বাজিয়ে ফেলল। বড্ড দেরি হয়ে গেছে,
দিশানি কোনো রকমে রুমে গিয়ে চেঞ্জ করে এসে রান্নাঘরে গেল। দিশানি সবজি কেটে ময়দা মাখতে শুরু করলো। ঘড়িতে 9:35 বেজে গেছে, কিন্তু ও এখনো কোনো রান্না করে উঠতে পারেনি। দিশানি চুলায় সবজি বসিয়ে রুটি ভাজতে লাগলো। কয়েকটা রুটি ভাজতেই 10টা বেজে গেল। এইদিকে সবাই ডাইনিং টেবিলে বসে গেছে। সুজাতা দিশানিকে হাঁক দিল, কি হলো বৌমা, সারা রাত লাগাবে নাকি খাবার দিতে? এতক্ষণ লাগছে কেন? দিশানি রান্নাঘর থেকে উত্তর দিল, এই তো মা হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট অপেক্ষা করুন। দিশানি রুটিগুলো ডাইনিং টেবিলে এনে রাখলো। মীরা জিজ্ঞাসা করলো, আমরা কি শুধু রুটি চিবাবো নাকি, সবজি কোথায়? এক্ষুনি সবজিটা রান্না হলো বলে আমি নামিয়ে নিয়ে আসছি। নির্ঝর দিশানির দিকে তাকিয়ে বলল, 10:20 বাজে, তোমার খাবার দেওয়ার কথা 10টায়, এতক্ষণ কি করেছো তুমি? আসলে মীরার সাথে আজ বেরিয়েছিলাম তো, মীরা ডাক্তার দেখানো শেষে শপিং করেছিল, তাই তো দেরি হয়ে গেছে। মীরা দিশানিকে উদ্দেশ্য করে বলল, এই একদম আমার দোষ দেবে না, দেরি আমার জন্য হয়নি, দেরি তোমার জন্য হয়েছে। তুমি তো ডাক্তারের চেম্বারে ডাক্তারের সাথে গল্প জুড়ে দিলে, সেজন্যই তো দেরি হয়ে গেছে। দিশানি কিছু বলতে যাবে, তার আগেই দিশানির শ্বশুর মশাই বলল, আজ কি খাবার পাবো নাকি পাবো না? সুজাতা এবার দিশানিকে বলল, যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, তোমার শ্বশুর মশাইয়ের আবার ঔষধ খেতে হবে। দিশানি গিয়ে খাবার নিয়ে এসে সবাইকে বেড়ে দিল। খাবার খেতে খেতে সুজাতা মীরা আর নির্ঝরকে বলল, তোরা দুজন খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে আয়। মীরা আর নির্ঝর একসাথে বলে উঠল, আচ্ছা। ওরা সবাই খাবার শেষ করে উঠে চলে গেল। এবার দিশানি খেতে বসল, সুজাতার ঘরে সবাই। নির্ঝর সুজাতাকে বলল, এখন বলো ডাকলে কেন মা? মীরার কাছেই শোন, ডাকলাম কেন? নির্ঝর মীরার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল কি বলবি, আর তখন কি যেন বলছিলি, ডাক্তারের সাথে গল্প মানে? মীরা তখন উত্তর দিল, সেটা বলার জন্যই তো তোকে এখানে ডাকা। আজকে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম না, ডক্টর নীলাদ্রি, উনি তো বৌদির চেনা, ওরা নাকি প্রতিবেশী। তো প্রতিবেশী যখন গল্প করতেই পারে, তাতে কি হয়েছে? তাতে কিছুই হয়নি, চেতনা মানুষ, গল্প করতেই পারে। কিন্তু আমার কেমন জানি একটা লাগলো। কেমন লাগলো? চেম্বারে ঢুকতেই দেখি দুজন দুজনের দিকে একভাবেই তাকিয়ে আছে। আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পারছিস, কি বোঝাতে চাইছি আমি। আমি দেখছি। দিশানি খাওয়া শেষ করে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। দুপুরে এমনিতেও কিছু খায়নি, এখন খাবার খেয়ে দেহটা শান্তি পেল। দিশানি সব কাজ শেষ করে জিনিসপত্র গুছিয়ে রুমে গেল। রুমের ভেতরে ঢুকতেই নির্ঝর দিশানির হাতটা মুচড়ে পেছনে নিল। দিশানি খুব ব্যথা পেল। ও কিছু বলতে যাবে, তার আগে নির্ঝর বলতে শুরু করলো, খুব শখ না ছেলেদের সাথে আড্ডা দেওয়ার? খুব ভালো লাগে না ছেলেদের সাথে আড্ডা দিতে, তাই না? নির্ঝর আরো জোরে হাতটা মুচড়ে ধরল। দিশানি ব্যথায় কুঁকড়ে উঠল আর কাঁদো কাঁদো গলায় বলল, নির্ঝর আমার লাগছে, প্লিজ ছাড়ো, তুমি এমন করছো কেন? তো কি করবো তোর সাথে, তুই অন্য ছেলেদের সাথে আড্ডা মেরে বেড়াবি, আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মেশাবি, আর আমরা তোকে ফুল চন্দন দিয়ে পুজো করব। দিশানি তাচ্ছিলের হাসি হেসে বল, ফুল চন্দন দিয়ে পুজো তো তোমাদের কাছে আমি চাইনি, একটু ভালোবাসা আর সম্মান চেয়েছিলাম, কিন্তু আফসোস তোমরা আমাকে সেটুকুও দিতে পারলে না। খুব বেশি কথা বলছো দেখছি আজকে তুমি, আজকে মুখে এত জোরে কথা আসছে কেন? ওই ডাক্তারের সাথে দেখা করা, ওই ডাক্তারের সাথে কথা বলে এসে খুব সাহস বেড়ে গেছে বুঝি, তাই এত কথা বলছো? তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, আমি শুতে গেলাম। আমার কথার উত্তর না দিয়ে শুতে যাচ্ছ যে? মীরা তো সবই বলেছে, আমি আর কি উত্তর দিব? আর আমার হাতটা ছাড়ো প্লিজ। নির্ঝর দিশানির হাতটা ছেড়ে দিল। দিশানি ঘুমোতে গেল। নীলাদ্রি চেম্বার থেকে ফিরে ফ্ল্যাটের তালাটা খুলল। ফ্ল্যাটে ঢুকেই ফ্রেশ না হয়ে একটা রুমে গেল। রুমটাতে গিয়ে সামনের দিকে কিছু একটার দিকে একভাবে তাকিয়ে আছে নীলাদ্রি। পুরানো স্মৃতিগুলো আজ যেন আরো বেশি করে তাজা হয়ে গেল, পুরানো ঘাগুলো যেন আরো দগদগে হয়ে গেছে আজকে। নীলাদ্রির সামনে দিশানির একটা বড় করে বাঁধানো ছবি আছে,
সেটার দিকেই একভাবেই তাকিয়ে আছে ও। দিশানির এই ছবিটা প্রথম দেখাই তুলেছিল নীলাদ্রি। আজ সেই প্রথম দেখার সেই দিনটার কথা বড্ড বেশি মনে পড়ছে নীলাদ্রির। তখন প্রথম প্রথম নীলাদ্রিরা দিশানিদের পাড়াতে থাকতে এসেছে। নীলাদ্রি তখন SSC পরীক্ষা দিয়েছে আর দিশানি ক্লাস 9-এ পড়ে। নীলাদ্রি দিশানিদের স্কুলের কলেজেই ভর্তি হয়। সেদিন নীলাদ্রিদের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণের প্রোগ্রাম হবে, তাই স্কুলের সবাইকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। নীলাদ্রি ক্যামেরা নিয়ে ছবি তুলছে, এদিকে ওদিকে ছবি তুলতে তুলতে একটা ফুলের ছবি তুলতে নিতেই একটা মেয়ের মেয়ে এসে ওই ফুলের সামনে দাঁড়ায় আর ফুলের বদলে মেয়েটার ছবি তুলে ফেলে নীলাদ্রি। নীলাদ্রি বিরক্ত হয়ে মেয়েটাকে ডাক দেয়, এই মেয়ে শোনো, এদিকে এসো। মেয়েটা স্কুল ড্রেস পরা, চুলগুলো দুই পাশে দুটো বেনি করা, মায়াবী মুখটা গোমড়া করে রেখেছে। মুখে বিরক্তির ছাপ নিয়ে নীলাদ্রির কাছে এসে বলল, বলুন, ডাকলেন কেন, তুমি ফুলটা তুললে কেন? মন চেয়েছে তাই তুলেছি, কোনো সমস্যা? আপনি এমন ভাব করছেন যেন আপনি স্কুলের কর্তৃপক্ষ। বেশ করেছি, ফুল তুলেছি, আরো তুলব। ফুল তুলবে তোলো না, কে মানা করেছে? কিন্তু আমি যে ফুলটার ছবি তুলতে নিয়েছিলাম সেই ফুলটাই কি তোমাকে তুলতে হবে? তোমার তো অন্য কোনো ফুল তোলা যেত না, তাহলে আপনি অন্য কোনো ফুলের ছবি তুলতে তো পারতেন, তাই না? আরে ভারী ফাজিল মেয়ে তো তুমি, নিজে ছবিটা নষ্ট করে দিয়েছো, এখন উল্টো আমার সাথেই তর্ক করছো। দিশানির এই কথাটা শুনে নীলাদ্রিকে জিজ্ঞাসা করলো, এইখানে কি নতুন নাকি, কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, তো কি হয়েছে? দিশানি নীলাদ্রির কথার কোনো উত্তর না দিয়ে ভুরু কুচকে কিছুক্ষণ নীলাদ্রির দিকে তাকিয়ে থেকে বলল, ফালতু লোক একটা। তারপর নীলাদ্রিকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। আর নীলাদ্রি মেয়েটার যাওয়ার দিকেই চেয়ে রইল। কত বড় সাহস, নীলাদ্রিকে ফালতু লোক বলে গেল, ভাবা যায়? নীলাদ্রি ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, দেখলি তোরা কি বাজি মেয়ে, আমি ওর বড় হই, আমার সাথে কোথায় সম্মান দিয়ে কথা বলবে তা না, কিভাবে কথা বলে গেল, বড্ড বাজি মেয়ে। নীলাদ্রির এক ফ্রেন্ড ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর ভাই, যা বলেছিস বলেছিস, এখন এখানেই থেমে যা, না হলে ও যদি একবার শোনে যে তুই ওকে পাজি বলেছিস তাহলেই সর্বনাশ। নীলাদ্রি ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, সর্বনাশ মানে? কে ওই মেয়ে যে আমার কথা শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে? মন্ত্রী মিনিস্টারের মেয়ে নাকি? না, মন্ত্রী মিনিস্টারের মেয়ের থেকেও ভয়ঙ্কর, ওকে মেয়ে বললে ভুল হবে, ও একটা তুফান, সারা স্কুল কলেজ ওকে ভয় পায়, খুব ডেঞ্জারাস মেয়ে, কাউকে ছেড়ে কথা বলে না, ওকে আমরা সবাই খুব ভয় পাই। নীলাদ্রি অবাক হয়ে বলল, ওইটুকুনি তো একটা মেয়ে, তার এত জোর যে সবাই ওকে ভয় পায়, ভাবা যায়? নাম কি রে ওর? দিশানি। নীলাদ্রি মাথা নেড়ে বলল, নামের সাথে কাজকর্মের মিল আছে। ব্যাস, এই ছিল দুজনের প্রথম দেখা। হঠাৎ করে তোলা সেই ছবিটাই নীলাদ্রি বর্তমানে দেখছে। নীলাদ্রি ছবির দিকে তাকিয়ে থাকতেই চিৎকার করে বলে উঠল, কেন আবার ফিরে এলে, কেন দেখা দিলে আমায়, তুমি তো এখন অন্য কারো, তবু কেন আবার তোমার দেখা পেলাম আমি, কেন? তোমার স্মৃতি নিয়েই তো সারাটা জীবন আঁকড়ে থাকতে পারতাম, কিন্তু আজ তোমায় দেখে যে ভেতরের সব জীবন্ত অনুভূতিগুলো আরো বেশি করে তাজা হয়ে উঠল। নীলাদ্রির ওই রুমটা দিশানির ছবি দিয়ে ভর্তি। নিজের ক্যামেরা থাকার সুবাদে প্রায় দিশানিকে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করত নীলাদ্রি, আর সেই ছবিগুলোই এখন এই ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। নীলাদ্রি রোজই এই ছবিগুলো দেখে আর কষ্ট পায়, কিন্তু আজ আবার সেই চেনা মুখটা দেখে, কাছ থেকে দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে নীলাদ্রি। ওর কষ্টগুলো আজ আরো গভীর হয়ে উঠেছে। এসব ভাবতে ভাবতেই নীলাদ্রির ফোনে কল এলো। নীলাদ্রি এরা এক বন্ধু ফোন করেছে। নীলাদ্রি ফোনটা ধরেই বলল, হ্যালো, হ্যাঁ বল, কালকে তোকে আমাদের সাথে লাঞ্চ করতেই হবে, কোনো কথা শুনবো না। এই রে, লাঞ্চটা তো পারবো না রে, ডিনারে আসতে পারবি? হ্যাঁ পারবো, তাহলে আমি কালকে তোদের সাথে একসাথে ডিনার করব, ঠিক আছে?
তাহলে সময় মতো চলে আসিস কিন্তু। আচ্ছা চলে আসব। নীলাদ্রি এই বলে ফোনটা রাখতে না রাখতেই আবারও আরেকটা কল এলো। এবার কল একটা আননোন নাম্বার থেকে এসেছে। নীলাদ্রি ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। নীলাদ্রি জিজ্ঞাসা করলো, কে বলছেন? সে কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এত জলদি ভুললে তো চলবে না ডক্টর নীলাদ্রি। আমি তো জানি ডাক্তারদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। তাহলে আপনার স্মৃতিশক্তি এই অবস্থা কেন? কণ্ঠটা শুনেও বুঝতে পারছেন না আমি কে? না পারছি না, এখন স্পষ্ট করে বলুন তো আপনি কে? আমি, গেস করুন দেখি, নীলাদ্রি ডেকে গিয়ে বলল। আপনি আপনার ফালতু প্যাঁচাল বাদ দিয়ে কি বলবেন আপনি কে? আরে আরে আপনি রেগে যাচ্ছেন তো। আচ্ছা বলছি আমি কে। হ্যাঁ আপনি কে সেটা বলে আমাকে কৃতার্থ করুন। আমি নীরা। কোন নীরা? সে কি এরই মধ্যে ভুলে গেলেন? আমি দিশানি বৌদির ননদ। ও আচ্ছা চিনতে পেরেছি। যাক চিনতে পারলেন তাহলে, আমি তো ভাবলাম আপনি এবারেও চিনতে পারবেন না। কিন্তু আপনি ফোন করেছেন কেন আমাকে? কেন ফোন করতে পারি না নাকি? আমি যেহেতু আপনার পেশেন্ট তাই ফোন করতেই পারি। আমিও আপনার ডক্টর, আপনার তেমন কোনো গুরুতর কিছু হয়নি তাই আপনার আমাকে ফোন করতে হবে। আমি তো পেশেন্টের জন্য আপনাকে ফোন করিনি, আমি তো অন্য কারণে আপনাকে ফোন করেছিলাম। কী কারণ? বলছি যে আপনি তো আনম্যারিড তাই না? নীলাদ্রি বিরক্ত হয়ে বলল, হ্যাঁ। এটা আপনার আমাকে এত রাতে আমাকে ফোন দেবার কারণ? লাইক সিরিয়াসলি? না না এটাও আসল কারণ না। এই আপনার সমস্যা কি বলুন তো, যা বলতে চান বলে দেন, না হলে আমি ফোনটা রাখছি। না না ফোন রাখবেন না, বলছিলাম যে আপনি আমার বৌদি, মানে দিশানির সাথে মিশবেন না বা কথা বলবেন না, বুঝেছেন? ও মানুষের জীবনে খুব বড় একটা সমস্যা, মানুষের জীবনে শুধু জটিলতা তৈরি করে। তাই আপনার ভালোর জন্যই বলছি, ওর সাথে মিশবেন না, তাতে আপনারই ভালো। কিন্তু নীলাদ্রি রেগে গিয়ে বলো, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? ঠিকই বলছি, আমরা খুব ভালো করে চিনি দিশানি বৌদিকে। আচ্ছা সে ভালো কথা, কিন্তু আপনার কথা শুনে আমার আপনাকে একজন মানসিক রোগী বলে মনে হচ্ছে। তাই আমি আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আমি যেহেতু মেন্টাল রোগীদের ডাক্তার নই তাই আমি আপনার চিকিৎসা করতে পারবো না, এজন্য আপনি একটা সাইকিয়াট্রিস্ট দেখান, ওনার পরামর্শ নিন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলে নীলাদ্রি চুপচাপ ফোনটা রেখে দিল। এতে করে নীরা কিছুটা অপমানিত বোধ করল। নীলাদ্রি ফোনটা কেটে দিয়ে একটা জিনিস ভাবতে বসল, খুব মন দিয়ে ভাবছে ও এই কথাটা। নীরা এটা কেন বলল যে দিশানি শুধু সমস্যা তৈরি করে? আচ্ছা নীরা কি দিশানিকে সহ্য করতে পারে না? আর আমাকেই বা কেন মেয়েটা ফোন দিয়ে এইসব জানালো? নীরা রাগে গজগজ করছে আর বলছে, এইভাবে অপমান? ছেলেরা আমার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজে, আর উনি আমাকে পাগল বলল? চেম্বারে সারাটা সময় বৌদির দিকে তাকিয়ে থাকল, আমার দিকে ফিরেও তাকালো না। বৌদির ওই তো চেহারার ছিরি, তবুও আমার দিকে না তাকিয়ে বৌদির দিকে তাকালো কেন সেটা আমি বুঝিনি। বৌদির সাথে তোমার কি সম্পর্ক আমি তা জেনেই ছাড়ব, আর যদি আমি যা ভাবছি সেই রকম সম্পর্ক হয় তাহলে তো আমি ভাঙব, কারণ তোমাকে যে আমার খুব ভালো লেগেছে নীলাদ্রি। এর আগেও আমি তোমার কাছে চেক আপের জন্য গিয়েছিলাম, আমার তো সেই দিনই তোমাকে ভালো লেগে গিয়েছিল, আর আজ যখন বৌদির সাথে এত ভালো করে কথা বললে আমার তো তখন জাস্ট গাটা জ্বলে যাচ্ছিল। পরের দিন দিশানি বহর 5:30 ঘুম থেকে উঠল। তারপর সবগুলো ঘর পরিষ্কার করে গোসল করে রান্নাঘরে আসতে আসতে 6:30 বেজে গেল। সুজাতা দিশানির কাছে এসে একের পর এক এক একজনের খাবারের ফরমায়েশ দিয়ে চলে গেলেন। সুজাতা দিশানিকে শুধু ফরমায়েশই দিতে পারে আর চ্যাটাং চ্যাটাং করে কথাই বলতে পারে, দিশানিকে কোনো সাহায্য করে না, শুধু মহারানীর মতো করে বসে থাকে। দিশানি সবাইকে মানে, যারে মানে যারা যারা ঘুম থেকে উঠেছে তাদেরকে চা দিয়ে এসে সকালে রান্না করতে আরম্ভ করল। দিশানি রান্না করছে আর তখন মীরা ডাক দিয়ে বলল, বৌদি আমার গ্রিন টিটা দিয়ে যাও তো।
মীরা এখনই ঘুম থেকে উঠল। দিশানিকে গ্রিন টিটা বানিয়ে নিয়ে মীরার কাছে গেল। মীরা চায়ের কাপে চুমুক দিয়েই বলল, আজকের গ্রিন টিটার টেস্ট একদমই বাজে হয়েছে, ঠিক করে বানাবে তো নাকি? দিশানি এবার মুচকি হেসে জবাব দিয়ে বলল, গ্রিন টির টেস্টটা আগের মতোই আছে, তোমার মুখের টেস্টটা দিন দিন বাজে হয়ে যাচ্ছে, তাই খেতে খারাপ লাগছে। কি বললে তুমি? তোমার সাহস অত্যাধিক বেড়ে যাচ্ছে। দাঁড়াও, মার দাদাকে বলছি। কি শান্তি পাও বলো তো আমার পেছনে লেগে? আর সবসময় মাকে আর দাদাকে বলবো, এই কথাটাই বা কেন বলো? কালকে তুমি তোমার দাদাকে কি বলেছ? আমার সাথে এরকম ব্যবহার করে কি লাভ তোমার? কি মজা পাও তুমি? এখন এখান থেকে যাও তুমি, আমার অনেক কাজ আছে। দিশানি কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। ব্রেকফাস্টের সময় সবাই ব্রেকফাস্ট করছে। মীরা কিছুক্ষণ পর বলল, মা, তোমার বৌমা বলেছে আমার মুখ নাকি তেতো। দাদা, তোর বউয়ের মুখ সামনে রাখতে বলবি, আমাকে যেন এইসব কথা না বলে। সুজাতা দিশানিকে বলল, আমার মেয়েকে নিয়ে তোমার সমস্যা কি বলতো? এমন ব্যবহার করো কেন আমার মেয়ের সাথে? কি করেছে ও তোমার সাথে? মীরা কাঁদো কাঁদো মুখ করে বলল, মা জানো, আমি বৌদিকে তেমন কিছুই বলিনি, শুধু বলেছি গ্রিন টির টেস্টটা আজ ভালো হয়নি, তাতেই এত কথা শুনিয়ে দিল। নির্ঝর রাগি চোখে দিশানির দিকে তাকিয়ে বলে উঠল, আমার বাড়িতে থাকতে হলে আমার বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে, না হলে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবে। দিশানি তার ছেলের হাসি দিয়ে বল, বাহ, কি সুন্দর বিবেচনা! মীরাকে আমি কি বলেছি তা নিয়ে সবার এত মাতামাতি, আমি মীরার সাথে কেমন ব্যবহার করি সেটা নিয়ে সকলের মাতামাতি, কিন্তু আমি কেন মীরাকে এইসব বলেছি তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, তাই না? শুধু একপাক্ষিক কথা শুনে বিচার বিবেচনা করা দেখছি তোমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই স্বভাবটা পাল্টাও, আর মানুষকে কখনো বেশি ঘাঁটিও না। লেবু চিপতে চিপতে যেমন তেতো হয়ে যায়, তেমনি মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষও প্রতিবাদী হয়ে ওঠে, আর সেই প্রতিবাদকে দমন করা কিন্তু কঠিন হয়ে ওঠে, এটা ভুলে যেও না। আর মীরা, তোমাকে একটা কথা বলছি, শোনো, মন দিয়ে শুনবে, কিন্তু সারা জীবন তো আর বাপের বাড়িতেই পড়ে থাকবে না, একদিন তো তোমারও বিয়ে হবে, তখন দেখো শ্বশুর বাড়িতে গিয়ে যেন তোমার আবার আমার মতো অবস্থা না হয়, আর ননদ হিসাবে যেন আবার নিজের কোনো প্রতিচ্ছবি না পাও সেখানে। দিশানি কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। আজকে কিভাবে দিশানি এত জোর পেল সেটা ও নিজেও জানে না, কিন্তু এটা শুধুমাত্রই ক্ষণিকের প্রতিবাদ। ক্ষণিকের প্রতিবাদই সই, নিজের ভেতরে চেপে রাখা কথাগুলো তো বলতে পেরেছে, এটাই অনেক আনন্দের। খাবার টেবিলে মীরা সবার উদ্দেশ্যে বলো, দেখলে তোমরা কিভাবে আমার ক্ষতি চেয়ে গেল? কি ধরনের মানুষ দিশানি বৌদি, সেটা শুধু একবার চিন্তা করে দেখো তোমরা। এরকম করলে তো আমার এই বাড়িতে থাকাটাই কঠিন হয়ে যাবে দেখছি। সুজাতা মীরাকে সান্ত্বনা দিয়ে বলো, চিন্তা করিস না মীরা, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আর নির্ঝর, তুই এখন একটা ব্যবস্থা কর, এভাবে আর কতদিন? নির্ঝর উত্তর দিল, আমি আজকেই উকিলের সাথে কথা বলবো, তুমি টেনশন করো না। আচ্ছা কথা বল, কিন্তু তাড়াতাড়ি একে বিদায় করে দে আমার বাড়ি থেকে। ও আমার বাড়ি থেকে বের হয়ে গেলে আমি তোর জন্য মেয়ে দেখা শুরু করব, আমি তোর আবারও বিয়ে দেব। আরো কটা দিন তো সহ্য করতেই হবে ওকে, কারণ ডিভোর্স তো আর মুখের কথা নয়, কত প্রকারের নিয়ম আছে বলতো? মীরা নির্ঝরের দিকে তাকিয়ে বলল, দাদা, তুই আমাকে কোনো হোস্টেলে দিয়ে দে, এভাবে আমার পক্ষে এত কথা হজম করা সম্ভব না, আমি বিনা অপরাধে দোষী হতে পারবো না, অযথা দোষ ঘাড়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। নির্ঝর মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খবরদার এই সব কথা বলবি না বলে দিলাম, তুই কেন নিজের বাড়ি ছেড়ে চলে যাবি? যার যাওয়ার দরকার সে যাবে, তুই কেন নিজের বাড়ি থাকতে হোস্টেলে গিয়ে থাকবি? এইসব কথা চিন্তাতেও আনবি না, বুঝেছিস? মীরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নির্ঝর ব্রেকফাস্ট শেষ করে ঘরে এসে দেখে দিশানি কাছে। নির্ঝর দিশানিকে জিজ্ঞাসা করলো, কি হলো, ন্যাকামি করে আবার কাদাও হচ্ছে? দিশানি এই কথায় নির্ঝরের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে বলল, নির্ঝর,
সত্যি কি আমার প্রতি তোমার এক চুল পরিমাণও মায়া দয়া নেই? ভালোবাসা নাই থাকলো, কিন্তু এতদিনে কি আমার প্রতি তোমার একটুও মায়া জন্মায়নি, একটুও বিশ্বাস জন্ম নেয়নি? এত সহজে তুমি আমাকে ভুল বুঝলে? আমাকে চেনো না তুমি? আমি কি কোনো কারণ ছাড়া মীরাকে ওই কথাগুলো বলবো? হতেও তো পারে কারণ ছাড়াই বলেছ। আসলে তুমি মীরাকে হয়তো সহ্য করতে পারো না, তাই এমন করে কথাগুলো বলেছ। দিশানি এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বল, তোমার কাছে এইসব বলাই ভুল আমার। যে বুঝতে চায় না তাকে বোঝানো বড্ড কঠিন। তুমি তোমার বুঝ নিয়েই থাকো আর আমি আমার বুঝ নিয়েই থাকি। তবে দেখো, কোনোদিন যেন আবার নিজের কর্মের জন্য পস্তাতে না হয়। আসলে ওপরে একজন আছে তো, তিনি সবই দেখছেন, সে তো কখনো অবিচার মেনে নেন না। তোমাদের বিচার না হয় সেই করবে, নির্ঝর জবাব দিল। সে দেখা যাবে। যে কথাটা বলতে এসেছিলাম সেটা আগে শোনো। ভাবছিলাম আজকে উকিলের সাথে কথা বলতে যাব ডিভোর্সের ব্যাপারে। আমি তোমাকে ডিভোর্স দেব, আর কিছুদিন অপেক্ষা করো। দিশানি রান্নাঘরে রান্না করছে, তখনই মীরা দিশানির কাছে এসে বলে, দিশানি। একবার মীরার দিকে তাকিয়ে আবারও রান্নায় মনোযোগ দিল। মীরা দিশানিকে উদ্দেশ্য করে বলল, দেখলে বৌদি, তোমার কথা কিন্তু কেউ বিশ্বাস করল না, আমার কথাই বিশ্বাস করলো। আর দাদা কিছুদিনের মধ্যেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তাই এই কয়দিন আর তুমি আমার সাথে লাগতে এসো না, ঠিক আছে? দিশানি মীরার দিকে না তাকিয়েই বলল, কি করব বলো, তোমাদের রক্ত তো একই, পুরোই অমানুষের রক্ত বয়ে চলেছে তোমাদের শরীরে। সেজন্যই তো সবাই আমার কথা বিশ্বাস না করে তোমার কথা বিশ্বাস করলো। তোমার মুখ আর চুপ হবে না, তাই না বৌদি? তোমার কথা তো কেউই বিশ্বাস করে না, তাহলে এমনি এমনি কেন মুখের শব্দগুলো নষ্ট করো বলো তো? দিশানি এবার রান্না বাদ দিয়ে মীরার মুখের দিকে তাকিয়ে জবাব দিল, এ বাড়িতে তো আমার আর জায়গা হবেই না, তাই ভাবলাম থাকবই না যখন, তখন মুখ বুঝে তো আর তোমাদের মতো অমানুষদের কথা সহ্য করা যায় না, তাই না? তাই ভাবলাম আর কিছু না করতে পারি, প্রতিউত্তর তো করতেই পারবো, প্রতিবাদ তো করতে পারবো, তাতেই লাভ হোক না আর না হোক। বাই দা ওয়ে, তোমার সাহস কি ওই দিন নীলাদ্রিকে দেখার পর থেকে বেড়ে গেছে নাকি? দিশানি হেসে ফেলল। দিশানিকে হাসতে দেখে নীরা বলল, এভাবে হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? না না, তুমি কোনো হাসির কথা বলতে যাবে কেন? তোমার মুখ দিয়ে আবার হাসির কথা বের হয় নাকি? তোমার মুখ দিয়ে তো শুধু তেতো তেতো কথা বের হয়। তবে মীরা, একটা কথা কিন্তু তুমি একদম ঠিক বলেছিল, ওই দিন নীলাদ্রিকে দেখার পর থেকেই আমার সাহস বেড়ে গেছে। কেন জানো? মীরা দিশানির কথায় ভুরু কুচকে দিশানির দিকে তাকিয়ে বলল, কেন বলো তো? কারণ নীলাদ্রিকে দেখার পর অনেক পুরানো কথা মনে পড়ে গেছে আমার। পুরানো কথাগুলো মনে পড়ে গেছে তো, তাই সেই পুরানো দিশানিকেও মনে পড়ে গেছে, সেই প্রতিবাদী আমিটাকেই মনে পড়ে গেছে। সেজন্যই তো সাহসটা বেড়ে গেছে আর তোমাদের কথার প্রতিবাদ করতে পারছি। করে নাও করে নাও, যত ইচ্ছা প্রতিবাদ করে নাও, আর তো কয়টা দিন, তারপর তো তোমার আর দাদার ডিভোর্স হয়েই যাবে। তুমি শুধু দেখে যাবে কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। তুমি কি বোকা মীরা? সত্যি কি আমার কিছুই করার নেই? আমি যদি চাই তোমাদের নামে পুলিশের কাছে আদালতে অনেক কিছুই বলতে পারবো, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না, কারণ আদালত প্রমাণ চাইবে যা তোমাদের কাছে নেই। তবে চিন্তা করো না, আমি তোমাদের নামে আদালতে কিচ্ছু বলবো না। ডিভোর্স চাই তো তোমাদের, দিয়ে দেব। আমি তোমাদের কোনো শাস্তি দেব না, তাই বলে ভেবো না যে তোমরা কেউই শাস্তি পাবে না, তোমরা সবাই তিলে তিলে শাস্তি পাবে। আমি তোমাদের শাস্তি দেব না, কারণ সৃষ্টিকর্তা তোমাদের শাস্তি দেবে, প্রকৃতি তোমাদেরকে শাস্তি দিবে, সে দেখা যাবে। আমি ঘরে যাচ্ছি। মীরা রান্নাঘর থেকে বেরোতে নেবে, তখনই দিশানি মীরাকে ডাক দিয়ে বলল, মীরা, তোমার জন্য একটা স্পেশাল জিনিস রান্না করেছি আজকে। মীরা পেছন ঘুরে উত্তর দিল, কী রান্না করেছ? দিশানি এক গাল হেসে জবাব দিল, নিম পাতা ভাজা। মীরা এবার অবাক হয়ে বলল, কি নিম পাতা ভাজা? তাও আবার আমার জন্য? ভালো না বলো? তোমার জন্য স্পেশালভাবে রান্না করেছি, কারণ তুমি তো তেতো তেতো কথা বলো,
তা দিয়ে তো তোমার কোনো উপকারই হয় না, তাই ভাবলাম তোমার জন্য একটু তেতো তেতো নিম পাতা ভাজি, তা খেয়ে যদি তোমার কোনো উপকার হয়। নীরা এসব শুনে রাগে গজগজ করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে গেল। নীলাদ্রি চেম্বার থেকে বের হয়ে গাড়িতে উঠল। এখন নীলাদ্রি ওর বন্ধুর বাড়িতে যাবে ডিনারের জন্য। নীলাদ্রি কিছুক্ষণ পর ওর বন্ধুর বাড়িতে পৌঁছালো। অনেক পর বন্ধুদের সাথে দেখা হলো। নীলাদ্রির বন্ধুর নাম সৌম, ইন্টার থেকে ওদের পরিচয়। তখন থেকে ওরা একসাথে পড়ালেখা করেছে। মূলত সৌমের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, কিন্তু নীলাদ্রি বিয়েতে আসতে পারেনি, তাই এই ডিনারের আয়োজন। নীলাদ্রি সৌমকে জিজ্ঞাসা করলো, কিরে বিয়ে করে দেখছি মোটা হয়ে গেছিস রে, বইয়ের হাতে রান্না খেয়ে মোটা হয়ে যাচ্ছিস বুঝি? তা বলতেই পারিস, আমার বউ কিন্তু দারুণ রান্না করে, তুই খেয়ে আঙ্গুল চাটবি। তাই নাকি? তো তোর বউ কই? আলাপটা তো করা আগে। হ্যাঁ অবশ্যই, আলাপ তো আগে আছেই, এখন বন্ধুর বউ হিসাবেও আলাপ করে নে। ও রান্নাঘরে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সময়ের বউ ড্রয়িং রুমে এসে নীলাদ্রিকে বলল, কি গো নীলাদ্রিদা কেমন আছো? নীলাদ্রি সময়ের বউকে দেখে বলল, আরে এই তো মেঘা, ও সরি মেঘা বৌদি এসে গেছে। ভালো আছি গো, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখলাম কিন্তু। মেঘা এবার জবাব দিল, ভালোই আছি, আমি তো অনেক দিন পর দেখলাম তোমাকে, তোমার চেহারার জন্য কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই আর কি, সোম বলছিল তুমি নাকি দারুণ রান্না করো, আমি নাকি খেয়ে আঙ্গুল চাটবো, তো কখন খাওয়াবে তোমার রান্না শুনি? মেঘা নীলাদ্রির দিকে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল, আরে আগে এই শরবতটা তো খেয়ে নাও। এই একদম এখন শরবত টরবত খাবো না, নয়তো ঠিক মতো ডিনার করতে পারবো না। আফটার অল তুমি নাকি দারুণ রান্না করো, কবজি ডুবিয়ে খেতে হবে তো নাকি? এখন যদি শরবত খেয়ে নেই তাহলে তো আর সেইভাবে খেতেই পারবো না। আচ্ছা তাহলে একবারে ডিনারটাই করে নাও, রাতও হয়েছে। তুমি নিশ্চয় চেম্বার থেকে সরাসরি এখানে চলে এসেছো, ক্লান্ত আছো নিশ্চয়ই, যাও আগে ফ্রেশ হয়ে এসো। মেঘা সৌমকে বলো নীলাদ্রিদাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও, ফ্রেশ হয়ে আসুক। খাবার টেবিলে নীলাদ্রি খাচ্ছে আর মেঘার তারিফ করছে। সৌম তো তাহলে ঠিকই বলেছিল, মেঘা অনেক ভালো রান্না করো দেখছি তুমি। সেই পিচি পাজি মেয়েটা এখন কত বড় হয়ে গেছে, রান্নাটাও শিখে গেছে, আর প্রেম করে বিয়েটাও করে নিয়েছে। মেঘা হেসে ফেলল। সৌম নীলাদ্রিকে বলল, কিরে এখন তো তুই প্রতিষ্ঠিত হয়ে গেছিস, বিয়েটা কর, দেখ আমি কিন্তু এখন বিয়ে করে মিঙ্গেল হয়ে গেছি, সিঙ্গেলদের দেখলে বড্ড কষ্ট হয়, আর আমাদের ফ্রেন্ডদের মধ্যে এখন তুই শুধু সিঙ্গেল আছিস, দেখ আমাদের কষ্টটাও একটু বোঝ, বিয়েটা করে নে, নাকি আমাদের তোর বিয়ে খাওয়াতে চাচ্ছিস না? হুম। নীলাদ্রির মুখটা মলিন হয়ে গেল। নীলাদ্রি বলল, বিয়ে? হ্যাঁ বিয়ে, কবে করবি বল আগে, মেয়ে দেখা শুরু করে দেব নাকি তুই কাউকে ঠিক করে রেখেছিস? নীলাদ্রি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, এসব বিয়ে টিয়ে আমার দ্বারা হবে না রে, তাই বিয়ে খাওয়ার আশাটাও তুই ছেড়ে দে। আর পছন্দের কথা বলছিস তুই, এই জীবনে আর অন্য কাউকে পছন্দ হবে বলে আমার আর মনে হয় না, পছন্দের জায়গাটা সেই একজনই নিয়ে আসে। শুধু পছন্দের জায়গা কেন, ভালোবাসার জায়গাটা এখন শুধু তার, আর ভবিষ্যতেও থাকবে। মেঘা নীলাদ্রিকে বলল, এখনো তুমি দিশানিকে খুব ভালোবাসো তাই না নীলাদ্রিদা? নীলাদ্রি মুচকি হেসে জবাব দিল, তা বাসি, আর সারা জীবন বেশেও যাব, ও আমার নাই বা হলো, ভালোবেসে যেতে তো আর ক্ষতি নেই। সৌম নীলাদ্রিকে বলল, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, তুইও এবার বিয়ে করে নে না, দরকার কি বিয়ে করার, অন্য কাউকে বিয়ে করে যে সুখী হব তার গ্যারান্টি কি? আর তোর আর মেঘার মতো সবার ভালোবাসা তো আর পূর্ণতা পায় না তাই না? আর আমার পরিবারেও তো কেউ নেই যে আমাকে বিয়ে করতে জোর করবে, তাই আমি বিয়ে না করলেও খুব একটা সমস্যা হবে না। দিশানি বিয়ে করেছে তো কি হয়েছে, ও যদি খুশি থাকে সুখী হয় তাহলে আমি ওতেই খুশি। মেঘা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সুখী দিশানি আর সুখী, তাও নির্ঝর দাকে বিয়ে করে তাহলেই হয়েছে। নীলাদ্রি মেঘার কথায় ভুরু কুচকে জিজ্ঞাসুন দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। মেঘা নীলাদ্রির অবস্থা বুঝতে পেরে নীলাদ্রিকে বলল, দিশানি মোটেও সুখী নেই নীলাদ্রিদা,
ওর খুশি সেই 1 বছর আগে শেষ হয়ে গেছে। নীলাদ্রি অবুঝ কণ্ঠে জবাব দিল, আমাকে একটু পরিষ্কার করে সব কিছু বলবে মেঘা, প্লিজ? মেঘা নীলাদ্রিকে সব কিছু খুলে বলল। সব শুনে নীলাদ্রি অবাক হয়ে গেছে। অবাকের থেকেও বেশি করে দিশানির জন্য নীলাদ্রির কষ্ট হচ্ছে। নীলাদ্রির বুকের ভেতরটা তোড়পাড় হয়ে যাচ্ছে। নীলাদ্রি এবার বুঝতে পারল এসবের জন্যই দিশানির মুখটা ওই রকম শুকনো লাগছিল সেই দিন। সৌম মেঘাকে জিজ্ঞাসা করল, মেঘা তুমি এইসব কিছু জানলে কি করে? মেঘা সৌমের কথাই উত্তর করল, কি বলছো তুমি, দিশানি আমার বেস্ট ফ্রেন্ড হয়, এইসব আমি জানবো না? আমার পক্ষে এইসব জানা কি স্বাভাবিক না? তবে গত 1 মাস হলো ওর সাথে আর কথা হয়নি আমার, হয়তো খুব ব্যস্ত থাকে, সব কাজ তো ওকেই করতে হয়, দিশানিকে কাজের মেয়ের মতো করে খাটিয়ে মারে ওরা। দিশানি আর মেঘা বেস্ট ফ্রেন্ড হয়, আর সৌম আর নীলাদ্রি বন্ধু, একই স্কুলে থাকার সময় সৌম আর মেঘার প্রেম হয়, অতঃপর 2 মাস আগে বিয়ে হয় ওদের, তাই এরা আগে থেকেই একে অপরকে চেনে। নীলাদ্রি আর সৌম মেঘাকে বলল, ও এসব সহ্য করছে কেন? আমরা যতদূর ওকে চিনি ও ছোট থেকেই খুব প্রতিবাদী মেয়ে। তাহলে? মেঘা জবাব দিল, আগের দিশানি আর এখনকার দিশানির মধ্যে আকাশ পাতাল তফাত, কোথায় আগের দিশানি আর কোথায় এখনকার দিশানি। নীলাদ্রির কণ্ঠটা নিচু করে বলল, মেঘা আমাকে দিশানির ফোন নাম্বারটা দেবে? মেঘা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি দিশানির নাম্বার নেবে? কিন্তু কেন? ওই যে বললাম না, ও যদি খুশি থাকে তাহলে আমিও খুশি, দেখি না ওর খুশির জন্য কি করতে পারি। আচ্ছা আমি নাম্বার দিচ্ছি, 1 মিনিট। মেঘা ওর মোবাইলটা বের করে দিশানির ফোন নাম্বারটা বলল, আর নীলাদ্রি দিশানির ফোন নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নিল। মেঘা নীলাদ্রিকে আবারও জিজ্ঞাসা করলো, তুমি কি ঠিক করতে চাইছো বলো তো নীলাদ্রিদা? নীলাদ্রি রহস্যময় হাসি দিয়ে বলল, দেখি না কি করা যায়। মেঘা আর সৌম নীলাদ্রির এই কথা বা হাসির অর্থ কিছুই বুঝল না। রাত 1টার দিকে দিশানির ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। দিশানি ফোনটা হাতে নিয়ে ভাবল, এত রাতে আমাকে আবার কে ফোন করলো, তাও অচেনা নাম্বার থেকে, কারোর কিছু হয়েছে নাকি? দিশানি একবার নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর একবার ঘুমোলে আর ওর কোনো দিকে হুঁশ থাকে না। দিশানি কলটা রিসিভ করলো। দিশানি ফোনটা ধরতেই ফোনের অপার পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, হ্যালো দিশানি বলছো কি? গলার আওয়াজ শুনে ফোনের ওপাশে কে আছে তা বুঝতে 1 সেকেন্ডও দেরি হলো না দিশানি। তবুও ভদ্রতার খাতিরে বল, হ্যাঁ আমি দিশানি বলছি, কিন্তু আপনি কে আর আমাকে এত রাতে ফোনই বা করেছেন কেন? ফোনের অপার পাশ থেকে উত্তর এলো, আমি নীলাদ্রি বলছি, ডক্টর নীলাদ্রি সেনগুপ্ত। এবার চিনতে পেরেছো নিশ্চয়ই? হুম চিনতে পেরেছি, কিন্তু আপনি এত রাতে কেন আমায় ফোন দিয়েছেন? তোমার সাথে কিছু দরকারি কথা ছিল সেই জন্য, কিন্তু এই কথাগুলো আমি ফোনে বলতে পারবো না, তাই বলছিলাম তুমি কি কালকে সন্ধ্যায় একবার আমার চেম্বারে আসতে পারবে? আপনার সাথে আমার কি এমন দরকারি কথা থাকতে পারে যার জন্য আপনি আমাকে চেম্বারে ডাকছেন? নীলাদ্রি হালকা নিচু গলায় বলল, দেখো আমি বুঝতে পারছি যে তোমাকে আমার এইভাবে ডাকাটা তোমার কাছে দৃষ্টিকটু লাগছে, কিন্তু বিশ্বাস করো এই কথাগুলো আমার জন্য অত্যাধিক জরুরি, তাই বলছিলাম যদি আমাকে তোমার বন্ধু মনেই হয়। বন্ধু মনে করেই না হয় বন্ধুর সাথে দেখা করতে এসো একবার। নীলাদ্রির কথায় দিশানির মায়া হলো, তাই বল, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আসার, কিন্তু আমি আপনাকে সিওরিটি দিতে পারবো না। আচ্ছা তাহলে এখন রাখি, গুড নাইট। হুম গুড নাইট। সকালে ব্রেকফাস্টের টেবিলে নির্ঝর দিশানিকে বলল, ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে নিও। দিশানি নির্ঝরের কথাই উত্তর দিল, কেন রেডি হব কেন? আমার সাথে কোর্টে যাবে তাই, আমি কালকে উকিলের সাথে কথা বলেছি, আজকে আমাদের দুজনকেই কোর্টে যেতে হবে, বুঝেছ? দিশানি দুই দিকেই ঘাড় মেলে জবাব দিল, যার অর্থ হ্যাঁ। নির্ঝর দিশানিকে থ্রেড দিয়ে বলল, শোনো ওখানে যে কোনো সিন ক্রিয়েট করবে না, বুঝেছ? আর কোনো কথা বাড়িয়ে বলতে যেও না, ঠিক আছে? দিশানি এবার মুচকি হেসে ঠান্ডা গলায় জবাব দিল, তোমাদের মতো বাড়িয়ে কোনো কথা বলার অভ্যাস আমার নেই,
ওই ধরনের কাজ শুধুমাত্র তোমাদের দ্বারাই সম্ভব। মীরা দিশানিকে রাগ দেখিয়ে বলল, আবার তুমি এই সব ধরনের কথা বলা শুরু করেছো? খবরদার, আমার সামনে তুমি এই ধরনের কথা বলবে না। দিশানি এবার উত্তর দিল, আরে আরে মীরা, তুমি চেতে যাচ্ছ কেন? আমি কোনো একজনকে মিন করে বলিনি কথাগুলো, তাহলে তুমি একা এইভাবে খেপছো কেন? ও, এবার বুঝতে পেরেছি, বললে কথা সবার মাঝে, যার কথা তার গায়েই বাজে। মীরা কিছু বলতে যাবে, তার আগে নির্ঝর আর সুজাতা মীরাকে থামার জন্য ইশারা করলো, আর মীরাও চুপ হয়ে গেল। কোর্টের নিয়ম অনুযায়ী 3 মাস ওদের দুজনকে সময় দেওয়া হলো, যদি ওরা মত পরিবর্তন করতে চায় সেই জন্য। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় নির্ঝর আর দিশানির। ওদের দুজনকে ফিরতে দেখে সুজাতা আর মীরা ওদের দিকে এগিয়ে এসে সুজাতা হাসি মুখে নির্ঝরকে জিজ্ঞাসা করলো, কিরে, তোদের ডিভোর্স হয়ে গেছে? মীরা বিরক্ত নিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এত জলদি ডিভোর্স হয় নাকি? কোর্ট ওদের 3 মাস সময় দিয়েছে, 3 মাস গেলেই ওদের ডিভোর্স হবে, বুঝেছ? সুজাতা এবার অবাক হয়ে বলল, কি, 3 মাস? আরো 3 মাস এই মেয়েটাকে সহ্য করতে হবে? দিশানির এত কথা ভালো লাগছে না, ও ওখান থেকে চলে এলো। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকতেই চোখ গেল ওয়াশরুমের আয়নায়। দিশানি আয়নায় নিজেকে দেখছে, খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। কতদিন এইভাবে নিজেকে দেখে না দিশানি? নিজের দিকে তাকিয়ে চোখ থেকে 2 ফোঁটা জল দিশানির গাল বেয়ে গড়িয়ে পড়ল। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। আসলে স্বামী যেমনই হোক না কেন, একজন স্বামী যখন তার স্ত্রীকে ডিভোর্স দেয়, তখন সেই স্ত্রীর মনের অবস্থা একমাত্র সে নিজে ছাড়া আর কারোর পক্ষেই বোঝা সম্ভব না। সন্ধ্যাবেলা দিশানি বের হতে নেবে, তখনই সুজাতা দিশানির দিকে প্রশ্ন ছুড়ে বলে, এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ তুমি? দিশানি উত্তর দেয়, আমার একটু কাজ আছে, তাই বাইরে যাচ্ছি। কিসের এত কাজ আছে তোমার যে বাইরেই যেতে হবে? আজকে তো সন্ধ্যায় জলখাবারও বানাওনি দেখছি, এসব কাজ ছেড়ে যাচ্ছ কোথায়? মা, আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন কি করবেন আপনি? এখন থেকে নিজের কাজগুলো তো নিজে করুন, নাকি ছেলের দ্বিতীয় স্ত্রীকে দিয়েও এইভাবে কাজ করানোর ইচ্ছে আছে আপনার? আবারও মুখে মুখে তর্ক করা শুরু করে দিলে? সত্যি কথাগুলো তর্ক বলে মনে করা যদি আপনাদের স্বভাবে পরিণত হয়ে থাকে, তাহলে সত্যি আমার কিছু বলার নেই, আসছি। দিশানি বের হয়ে চলে গেল। দিশানি নীলাদ্রির চেম্বারে পৌঁছালো। চেম্বারের বাইরে বসে থাকা লোকটাকে বলল, আপনি প্লিজ একটু ভেতরে গিয়ে বলবেন যে দিশানি এসেছে, আসলে ডক্টর নীলাদ্রি আমাকে এই সময় আসতে বলেছিল। লোকটি বলল, কিন্তু ম্যাম, দিশানি নামে তো কারোর সিরিয়াল দেওয়া নেই। না না, আমি ডক্টর নীলাদ্রির কোনো পেশেন্ট নই, আমি ওনার পরিচিত, উনি আমাকে ডেকেছেন। লোকটি গিয়ে নীলাদ্রিকে বলতেই নীলাদ্রি দিশানিকে পাঠিয়ে দিতে বলল। দিশানি ভেতরে ঢুকল। নীলাদ্রি দিশানিকে দেখে বলল, প্লিজ সিট। দিশানি চেয়ারে বসতেই নীলাদ্রি আর দিশানি আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। একের পর এক স্মৃতি দুজনের চোখের সামনেই ভাসতে শুরু করলো। অতীতে ভেসে গেল দিশানি আর নীলাদ্রি দুজনেই। ইন্টারদের নবীন বরণের পরের দিন দিশানি স্কুলে এসে বেঞ্চের ওপরে বসে আর কি যেন একটা ভাবছে, আর দিশানির বন্ধুরা এক কথায় একটা গ্যাং। দিশানির চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দিশানিকে অনেকক্ষণ ধরে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে দিশানির বেস্ট ফ্রেন্ড মেঘা বিরক্ত নিয়ে দিশানিকে বলল, এই, তুই আর কতক্ষণ এইভাবে চুপ করে বসে থাকবি বলতো? কি এত ভাবছিস তুই? বিশ্বাস কর, তোকে এইভাবে দেখে আমারই এখন বিরক্ত লাগছে। দিশানি মেঘার দিকে তাকিয়ে বলল, দেখিস না আমায়, চোখে কাপড় বেঁধে রাখ, নয়তো ক্লাস থেকে বের হয়ে যা। আমি কি তোকে আমায় দেখার জন্য জোর করছি? আহ, খেপছিস কেন? কি হয়েছে তোর বল না, কি এত ভাবছিস তখন থেকে? আমাকে ইন্টারের একজন ফাজিল মেয়ে বলেছে তার বদলা নিতে হবে। সে কি কথা, তোকে একটা ফাজিল মেয়ে বলেছে? এটাও নিজের কানে শুনতে হলো আমার? চুপ, একদম নাটক করবি না মেঘা। তবে আমাকে ফাজিল মেয়ে বলা ছেলেটাকে পরে দেখে নেব, তার আগে একটা সিরিয়াস কেস সামলে নেই,
একজনকে শাস্তি দিতে হবে, বুঝলি? কাকে শাস্তি দিবি তুই? ইন্টারের একটা নিউ স্টুডেন্টকে। আমি ওদের সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে লাভ লেটার দিয়েছে, আর নিচে লিখেছে লেটারটা নাকি রক্ত দিয়ে লেখা। কার রক্ত দিয়ে লেখা রে? বলেছে তো ওর নিজের রক্ত দিয়ে লেখা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমি শিওর কোনো মুরগি বা ছাগলের রক্ত দিয়ে লিখেছে। কোন ছেলে রে এটা? আরে মেঘা, বুঝতে পারলি না কে? আমাদের পাড়ার পাগলের ডাক্তার, থুক্কু সাইক্রেটিস্ট ডাক্তার কাকুর ছেলে রবি। ওর মতো পাগল ছাড়া কে এই কাজ করবে? সাইক্রেটিস্ট কাকু সবার মাথা খারাপের চিকিৎসা করে বেড়ায়, আর এই দিকে তার ছেলে যে একটা বদ্ধ পাগল সেটা কাকু বোঝেই না। দিশানি ওর এক বান্ধবীকে বলো, রক্ত দিয়ে লাভ লেটার লিখেছে, তাই ওকে পাগল বলছিস? দিশানি চোখটা ছোট ছোট করে ওর বান্ধবীকে বলো, আমরা ওকে পাগল বলেছি। তা তোরা তো বাচ্চা কেন রে? আজব তো, এমনিতেই জিজ্ঞাসা করলাম, আমার বাড়তে যাবে কেন? না রে, এই কাজের জন্য পাগল বলছি না, ওর প্রত্যেকটা কাজই এই রকম পাগল টাইপ। তাই আমাদের পাড়ার সকলেই ওকে পাগল, মাথা খারাপ এইসব বলে ডাকে। কিন্তু আমার কাছে ওই বদ রবিটাকে পাগল কম, শয়তান বেশি লাগে।